রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং ব্যবসায়ী সংঘর্ষে রামেকে ভর্তি 84 জন। অন্যদিকে রাবির পরিস্থিতি নিয়ন্ত্রণে 7 প্লাটুন বিজিবি মোতায়েন। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি শিক্ষার্থীদের সংঘর্ষের পর রাজশাহী মেডিকেল কলেজ রামেক হসপিটালে ভর্তি হয়েছেন 84 জন, তাদের অধিকাংশই রাবি শিক্ষার্থী। আহতদের মধ্যে পুলিশ এবং স্থানীয় ব্যবসায়ীরাও আছেন। তবে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছেন রাবির কয়েকজন শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজনের চোখে এবং তিনজনের পুরো শরীরে গুলির ক্ষতচিহ্ন রয়েছে। শনিবার রাতে রামেক হাসপাতালে পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক এসআই মুকুল হোসেন এইসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের মধ্যে রাবি শিক্ষার্থী মোহাম্মদ রাকিব আইসিইউতে ভর্তি রয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর জাহিদুল ইসলাম বলেন, রাবিদের সংঘর্ষের ঘটনায় মোট 84 জন ভর্তি হয়েছেন, তাদের অধিকাংশ রাবি শিক্ষার্থী। এর পাশাপাশি পুলিশ এবং অন্য সাধারণ জনগণ আছে, তাদের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা চলছে। তিনি বলেন, রাবির সাত শিক্ষার্থীর অবস্থা কিছুটা গুরুতর, তাদের শরীরে বুলেটের চিহ্ন আছে। বিশেষ করে তিন শিক্ষার্থীর চোখে বুলেট লেগেছে, এক শিক্ষার্থীর মাথায় বুলেট লেগেছে, তাকে আইসিইউতে ভর্তি করে রাখা হয়েছে। অন্যদের স্বাভাবিক চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে সকালে চিকিৎসক এসে কারো উন্নত চিকিৎসার প্রয়োজন কিনা সেটি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেছেন, আমরা চাচ্ছি আমাদের ছাত্রদের চিকিৎসার ব্যবস্থা করতে, আমাদের সব ছাত্ররা যেন চিকিৎসা পায় সেটি ভালোভাবে দেখছে। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাবি সংলগ্ন বিনোদপুর বাজার। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অন্তত 25 থেকে 30টি দোকানে অগ্নিসংযোগ করেন। এই ঘটনায় 200+ শিক্ষার্থী আহত হয়েছেন। রাত 10টার পর সংঘর্ষ চলে, 4 ঘন্টা পার হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় 7 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিনোদপুর বাজারে অবস্থান নিয়েছে বিজিবি সদস্যরা। এদিকে সংঘর্ষের পর সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। 12 মার্চ এবং 13 মার্চ এই 2 দিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে মোহাম্মদ নামের এক বাসে রাজশাহী যাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের 17-18 সেশনের শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী। বাসের সিটে বসাকে কেন্দ্র করে চালক শরীফুল এবং তার সহযোগী রিপনের সঙ্গে কথা কাটাকাটি হয় ওই শিক্ষার্থীর। বিশ্ববিদ্যালয়ের সামনে বিনোদপুর বাজারে বাস থেকে নামার সময় তাদের আবারও কথা কাটাকাটি হয়। এ সময় বিনোদপুর বাজারের একজন ব্যবসায়ী বাস চালকের পক্ষ নিয়ে কথা বলেন, তখন শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতি শুরু হয় তার। খবর পেয়ে সেখানে যান বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া। এ সময় ব্যবসায়ী তার মোটরসাইকেল ভাঙচুর করেন, ধাওয়া দিয়ে তাকে ক্যাম্পাসের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। এতেই বড় হয়ে যায় ঘটনাটি। খবর পেয়ে সাধারণ শিক্ষার্থী আবাসিক হল থেকে বের হয়ে বিনোদপুর গেটের পাশে অবস্থান নেন, আর ব্যবসায়ীরা অবস্থান নেন রাজশাহী ঢাকা মহাসড়কের বিনোদপুর বাজারে। এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে। এতে আহত হন অনেক শিক্ষার্থী। ব্যবসায়ীদের মধ্যেও আহত হন অন্তত 10 জন। 11টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 46 জন আহতকে ভর্তি করা হয়েছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে সন্ধ্যার পরই ঘটনাস্থলে যান বিপুল সংখ্যক পুলিশ সদস্য। রাত 8টার দিকে বিনোদপুর গেটের পাশে থাকা পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এছাড়া বিনোদপুর বাজারের বেশ কয়েকটি দোকানেও ধরিয়ে দেওয়া হয় আগুন। মুহূর্তে বিনোদপুর বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়, ছড়িয়ে পড়ে আতঙ্ক। ওই সময় অন্ধকারের ভেতর বিনোদপুর বাজার থেকে ক্যাম্পাসের দিকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন ব্যবসায়ীরা। অন্যদিকে ক্যাম্পাসের ভেতর থেকে বিনোদপুরের বাজারের দিকে পেট্রোল বোমা উড়ে আসতে দেখা যায়। ক্যাম্পাসের আবাসিক হলগুলো থেকে বের হয়ে আসে সাধারণ শিক্ষার্থীদেরও হাতে লাঠি, সুটা এবং অন্যান্য দেশীয় অস্ত্র দেখা যায়। সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।